বন্ধুগণ, আজকের ভিডিওতে জানবেন ত্রিপুরা সরকার কর্মচারীদের কত শতাংশ ডিএ দিয়েছে আজ। এর ফলে মোট কত শতাংশ ডিএ হলো ত্রিপুরার কর্মচারীদের। উত্তর পূর্বের অন্যান্য রাজ্যের সঙ্গে এর ফলে ব্যবধান কত রয়ে গেল, বিস্তারিত তথ্য পাবেন এই ভিডিওতে। তা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন। ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহার নেতৃত্বাধীন সরকার ত্রিপুরার সরকারি কর্মচারীদের আজকের আগ পর্যন্ত 25% ডিএ দিয়েছিল। ত্রিপুরা রাজ্যের মন্ত্রী পরিষদের একজন গুরুত্বপূর্ণ সদস্য শ্রী সুশান্ত চৌধুরী আজ কিছুক্ষণ আগেই সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীদের 5% ডিএ দেওয়ার ঘোষণা করেছে। এর ফলে ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের মোট ডিএ গিয়ে দাঁড়ালো 30%। এদিকে শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ দিচ্ছে 53%। এর ফলে ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহার নেতৃত্বাধীন ত্রিপুরার কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ডিএর ব্যবধান রয়ে গেল 23%। এখন এক নজরে দেখে নিন উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের কর্মচারীরা কি শতাংশ হারে ডিএ পাচ্ছে। অরুণাচল প্রদেশের বর্তমানে মুখ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন শ্রী পেমা খান্ডু। উনার নেতৃত্বাধীন সরকার অরুণাচল প্রদেশের সরকারি কর্মচারীদের এরই মধ্যে 53% ডিএ ঘোষণা করেছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সমান ডিএ দিচ্ছে তারা। এর ফলে অরুণাচল প্রদেশের সরকারি কর্মচারীদের সঙ্গে ত্রিপুরা সরকারের কর্মচারীদের ডিএর ব্যবধান রয়ে গেল 23%। আসাম রাজ্যের বর্তমানে মুখ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন শ্রী হিমন্ত বিশ্ব শর্মা। উনার নেতৃত্বাধীন আসাম সরকার কর্মচারীদের দিচ্ছে 53% ডিএ। এর ফলে আসাম রাজ্যের সরকারি কর্মচারীদের সঙ্গে ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএর ব্যবধান রয়ে গেল 23%। মেঘালয় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন শ্রী কর্ণাট সাংমা। উনার নেতৃত্বে মেঘালয় সরকার ওই রাজ্যের সরকারি কর্মচারীদের দিচ্ছে 43% ডিএ। এর ফলে ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীদের সঙ্গে মেঘালয় রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএর ব্যবধান রয়ে গেল 13%। মণিপুর রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন শ্রী অ্যান বীরেন সিং। উনার নেতৃত্বাধীন মণিপুর সরকার ওই রাজ্যের সরকারি কর্মচারীদের দিচ্ছে 32% ডিএ। এর ফলে মণিপুর রাজ্যের সরকারি কর্মচারীদের সঙ্গে ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএর ব্যবধান রয়ে গেল 2%। নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন শ্রী নিফিউ রিউ। উনার নেতৃত্বাধীন নাগাল্যান্ড সরকার ওই রাজ্যের সরকারি কর্মচারীদের দিচ্ছে 50% ডিএ। এর ফলে নাগাল্যান্ড সরকারের কর্মচারীদের সঙ্গে ত্রিপুরা সরকারের কর্মচারীদের ডিএর ব্যবধান রয়ে গেল 20%। মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন শ্রী লাল দুহুমা। শ্রী লাল দুহুমার নেতৃত্বে মিজোরাম সরকার ওই রাজ্যের সরকারি কর্মচারীদের দিচ্ছে এখন পর্যন্ত 40% ডিএ। এর ফলে ত্রিপুরা সরকারের কর্মচারীদের সঙ্গে মিজোরাম সরকারের কর্মচারীদের ডিএর ব্যবধান রয়ে গেল 10%। সিকিম রাজ্যের বর্তমানে মুখ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন শ্রী প্রেম সিং তামাং। উনার নেতৃত্বাধীন সিকিম সরকার ওই রাজ্যের সরকারি কর্মচারীদের দিচ্ছে এখন পর্যন্ত 50% ডিএ। এর ফলে সিকিম রাজ্যের সরকারি কর্মচারীদের সঙ্গে ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএর ব্যবধান রয়ে গেল 20%। ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীরা আশাবাদী যে ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহার নেতৃত্বাধীন ত্রিপুরা সরকার সরকারি কর্মচারীদের ডিএর ব্যবধান অদূর ভবিষ্যতে সম্পূর্ণ মিটিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।